আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে একটা লাইভ করছি। আপনারা ক্যাপশনে দেখেছেন আসিফ মাহতাব স্যার বনাম নাস্তিক আসাদুর। দেখুন, একটা গল্পের একটা বই, যে বইয়ে শরীফ শরীফা নামের একটা গল্প, যেই গল্পের সমকামিতা প্রমোট করে, ছেলেতে ছেলে মেয়েতে মেয়ে, এই যে সমকামিতা প্রমোট করে এমন নিকৃষ্ট জঘন্য ধারণার গল্পের পৃষ্ঠাটা আসিফ মাহতাব স্যার টান দিয়ে ছিঁড়ে ফেলায় আমার দেশের সুশীল সমাজদের কথার ফুলঝুরি, গবেষণার ফুলঝুরি, নিন্দা জ্ঞাপনের ফুলঝুরি যেন পারলে এমন অবস্থা। তখনকার খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য এমন শিক্ষা ব্যবস্থা চালু করলো যা দ্বারা তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাবে। তেমনই একটা গল্পের নাম শরীফ শরীফা। তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব স্যার, তিনি শরীফ শরীফার পৃষ্ঠা টান দিয়ে ছিঁড়ে ফেলায় এদেশের সুশীল সমাজরা তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো আসিফ মাহতাব স্যারকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে চাকরি থেকে বরখাস্ত করে, কিন্তু আসাদ নূরের মতো কুলাঙ্গার যখন, এই নাস্তিক যখন কোরআন শরীফের পৃষ্ঠা টান দিয়ে ছিঁড়ে ফেলে, তখন আমার দেশের সুশীল সমাজরা কোথায়? আপনাদের তো তখন নিন্দা জ্ঞাপন দেখি না, প্রত্যাখ্যান দেখি না, ঘৃণা ভরে কথা দেখি না। তাহলে এটাই কি ধরে নেব, আমার দেশের যেই সুশীল সমাজের সভ্য সমাজের বুদ্ধিজীবী আপনারা ইসলাম ধর্মের ব্যাপারে আপনাদের যত চুলকানি আর অ্যালার্জি আর খাওজা নেই, অন্য ধর্মের ব্যাপারে আপনাদের কোনো কথা নেই, ইসলাম ধর্মকে আঘাত করলে তখন আপনারা মুখে কুলু পেটে বসে থাকেন, আর অন্য কোন ব্যাপারে কথা উঠলেই আপনারা মুখে ফুল ঝুরি ছুটিয়ে দেন। আসলে এই জন্যই বলা হয় বুদ্ধিজীবী আর জ্ঞান এক কথা নয়। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওরা হলো বুদ্ধিজীবী, আর জ্ঞান হচ্ছে আলাদা একটা জিনিস। এই বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো শয়তান, ইবলিস। কোরআন শরীফে বুদ্ধির কথা কোথাও লেখা নেই, কিন্তু জ্ঞানের কথা অসংখ্যবার লেখা আছে। তার মানে জ্ঞান আর বুদ্ধি এক নয়। তো এই সকল তথাকথিত বুদ্ধিজীবী, এদের সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো ইবলিস। এই ইবলিস শয়তান থেকে এরা আসলে প্রমোট হয়, এরা ত্বরান্বিত হয়, এরা বুদ্ধি নেয়, সেই বুদ্ধি দিয়ে বুদ্ধি বিক্রি করে এরা বুদ্ধিজীবী। দুর্ভাগ্য, দুর্ভাগ্য জাতির যে শরীফ শরীফা নামের গল্প দিয়ে সমকামিতা প্রমোট করা হয়, যে সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট একটি কাজ, এমন গল্প আসিফ মাহতাব স্যার টান দিয়ে ছিঁড়ে ফেললো। ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে চাকরি থেকে বরখাস্ত করে, স্বৈরাচারী হাসিনা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, সুশীল সমাজ যেন পাগল হয়ে গেল, কি অপরাধটা করে ফেললো আসিফ মাহতাব স্যার। আর এই কুত্তা, নাস্তিক, কুলাঙ্গার আসাদ নূর, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ সংবিধান আল কোরআনের পৃষ্ঠা টান দিয়ে ছিঁড়ল, সুশীল সমাজের কোনো কথা নেই। এই ধরনের সুশীল সমাজ নামের বুদ্ধিজীবী, এই ধরনের বুদ্ধিজীবীদেরকে বলা যেতে পারে এরা বুদ্ধি প্রতিবন্ধী, এরা বুদ্ধি প্রতিবন্ধী, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এদেরকে সমাজে নিক্ষিপ্ত করা উচিত ডাস্টবিনে। দুর্ভাগ্য এই জাতির জন্য, এই ধরনের বুদ্ধিজীবীকে এই তরুণ প্রজন্ম আর প্রশ্রয় দেবে না ইনশাআল্লাহ, কারণ এদের ইসলাম ধর্মের প্রতি এত চুলকানি অন্য ক্ষেত্রে নাই। আসিফ মাহতাব স্যার আপনাকে স্যালুট সমকামিতার পৃষ্ঠা ছিঁড়বার জন্য। আর সবটুকু ঘৃণা
আসাদুরের মতো কুলাঙ্গারের জন্য কোরআন শরীফের পৃষ্ঠা ছেড়ায়। আর এই ঘৃণা ছুড়ে দিচ্ছি ওই সকল বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীদের, যারা বুদ্ধিজীবীর নামে তথাকথিত এত বড় বড় বিষয় নিয়ে কথা বলে না, নিশ্চুপ, এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।